আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে মাকে কত সম্মান দিয়েছে, তো মায়ের উদ্দেশ্য কবি লিখছেন, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মায়া আমার কাবা মা মদিনা, মায়া আমার কাবা মা মদিনা, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মায়া আমার কাবা মা মদিনা, মায়া আমার কাবা মা মদিনা। দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখেছিলে তুমি, পারিব না শোধ করতে মা সারা জীবন আমি, দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখেছিলে তুমি, পারিব না শোধ করতে মা সারা জীবন আমি, তুমি জীবন ভরে কষ্টের বেদনা নিয়ে রেখেছো মা আজো তুমি সুখের ভুবনে, রেখেছো মা আজো তুমি সুখের ভুবনে, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মায়া আমার কাবা মা মদিনা, মা আমার কাবা মা মদিনা। তারপর শুনবেন কবি কি লিখেছেন, তুমি থাকো সুখে মা গো জান্নাতের বাগিচায়, দোয়া ছাড়া বলো মা গো আর কি দেওয়া যায়, তুমি থাকো সুখে মা গো জান্নাতের বাগিচায়, দোয়া ছাড়া বলো মা গো আর কি দেওয়া যায়, তোমার দুধের ঋণ না শোধ হবে কোনো দিন, তোমার দুধের ঋণ না শোধ হবে কোনো দিন, মা তোমার কদর আমরা করব কেমনে, মা তোমার কদর আমরা করব কেমনে, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মা আমার কাবা মা মদিনা, মা আমার কাবা মা মদিনা। শেষ কথা শুনবেন, অনাহারে কাটে দিন মা ফিরে কেউ দেখে না, পথে পড়ে কান্দি কেন আমারে কেউ বোঝে না, অনাহারে কাটে দিন মা ফিরে কেউ দেখে না, পথে পড়ে কান্দি কেন আমারে কেউ বোঝে না, আমার মনের ব্যথা মা তোমার মুখের কথা, আমার মনের ব্যথা মা তোমার মুখের কথা, কেমনে সাড়া পাও তুমি দিলের তামান্না, কেমনে সাড়া পাও তুমি দিলের তামান্না, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মা আমার কাবা মা মদিনা, মা আমার কাবা মা মদিনা। শেষ কথায় কবি তানার আরজি ভাষায় লিখছেন, শুনবেন, দুনিয়াতে মানে যাদের আছে বেদনা তাদের, পৃথিবীতে সবার সেরা মা জননী মদে, দুনিয়াতে মানে যাদের আছে বেদনা তাদের,
পৃথিবীতে সবার সেরা মা জননী মদের, এমডি শরীফুল জানায় আল্লাহ পাকের করুণায়, এমডি শরীফুল জানায় আল্লাহ পাকের করুণায়, মায়ের দোয়া পেলাম আমি এই দুনিয়ায়, মায়ের দোয়া পেলাম আমি এই দুনিয়ায়, আমার মায়ের মতো কারো হয় না তুলনা, মা আমার কাবা মা মদিনা, মা আমার কাবা মা মদিনা, মা আমার কাবা মা।